নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা দেখাবো এঁচোড় চিংড়ি, একদম সাধারণ একটা ঘরোয়া রান্না। তা আমি এটা দেখাচ্ছি, আগে আমি এঁচোড়টা সেদ্ধ করে রেখে দিয়েছি। এত কিছু তো দেখানো সম্ভব না, সবারই একটা সময়ের ব্যাপার আছে, যার জন্য আমি এই আলু চিংড়ি মাছ এটাও আমি ভেজে রেখে দিয়েছি, এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি, আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছি, টমেটো পেস্ট করে রেখেছি, পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছি। এইবারে আমি কড়াতে ফোড়ন দেব, সামান্য একটু জিরে ফোড়ন দিচ্ছি, তারপরে দেব গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, দুটো করে তেজপাতা, এইটা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজটা কুচানো দিয়ে দেব। পেঁয়াজ কুচুনিটা ভাজা ভাজা হলে তারপরে আমি এক এক করে সব বাটা মশলাগুলো দিতে থাকবো। এঁচোড় চিংড়িটা একটা এমনই ধরনের রান্না যেটা প্রত্যেকের ভালো লাগে, আর এমন কিছু রিচ রান্নাও নয় যে খাওয়ার পরে কোনো অসুবিধে হবে। আপনারা চিংড়ি মাছটা ভাজবেন আর সর্ষের তেল আর একটু সাদা তেল মিশিয়ে, আলুটাও ভাজবেন একটু সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে, দুরকম তেল দিয়ে মিশিয়ে ভাজলে পরে রান্নার টেস্টটা অন্যরকম হয়। এটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে কি হবে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, নরমও হয়ে যাবে একটু নুন দিয়ে দিলে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল, দেখুন কিরকম বন্ধুরা, দেখুন কিরকম একটু লালচে লালচে ভাব এসে গেছে। এর মধ্যে আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা একটু নাড়তে নাড়তে এরপর আমি এর মধ্যে দেব টমেটো বাটা, টমেটোটা কুচোনোর থেকে বেটে দিলে পরে আরও বেশি টেস্টটা ভালো হয়, আর কুচিয়ে দিলে পরে অনেক সময় একটু চেয়ে চেয়ে থাকে, আমি যার জন্য এটা পেস্ট করে নিয়েই দিয়েছি। এরপরে আমি নুন দিচ্ছি, নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে আমি হলুদ দিচ্ছি, এরপর জিরের গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়োটা ইচ্ছে হলে দিতেও পারেন নাও দিতে পারেন, আমি জিরের গুঁড়োই শুধু দিয়েছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, রংটা ভালো হবার জন্য। ঝালটা আপনাদের যে যার মতন ইচ্ছা সেই বুঝে ঝালটা দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন।
একটু জল দিয়ে দিলাম, না হলে পরে আবার এটা মশলাটা পুড়ে গেলে পরে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এইটা এবার কষাতে থাকবো, একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, চিনি দিলে পরে রংটা একটু এ হবে, এর সঙ্গে নুন মিষ্টি সব কিছুটাই একটা টেস্টটা সুন্দর আনবে। হ্যাঁ বন্ধু দেখুন আমার মশলাটা এবার কষানো হয়ে গেছে, মশলা থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি আস্তে আস্তে, এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম, এইবার আমি আস্তে আস্তে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা সেদ্ধ করবেন যখন, এঁচোড়টার মধ্যে একটু নুন একটু হলুদ আর সামান্য একটু তেল দেবেন, তাহলে পরে কী হবে যেটা একটা আঠা আঠা মতন এঁচোড়টায় একটা ভাত থাকে, তেলটা দেওয়ার জন্য ওই আঠা ভাতটা চলে যাবে। এর সঙ্গে আমি দিচ্ছি আলু আর চিংড়ি মাছ যেটা ভেজে রেখে দিয়েছিলাম, এইবারে সবটা একসঙ্গে দিয়ে আমি এবার একটু ভালো করে এটাকে কষাবো। এঁচোড়টা যখন সেদ্ধ করবেন বেশি সিটি দিতে লাগবে না, একটা সিটি হলেই ব্যাস অফ করে দেবেন, নাহলে বেশি গলে গেলে পরে ভালো হবে না। কি সুন্দর দেখুন এঁচোড়টা কষানো হচ্ছে, এটা ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিয়ে তারপরে আমি অল্পর উপর একটু জল দেব। আপনারা যদি শুকনো শুকনো খেতে চান তাহলে কম করে জল দেবেন, আর যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে আন্দাজ মতন কতটা ঝোল রাখলে ভালো হয় সেইরকম মতন জল দেব। আমি খুব বেশি জল দেব না, একটু মাখামাখাই রাখবো। দেখুন বন্ধু আমার এঁচোড়টা কষানো হয়ে গেছে, এইবারে আমি এটাতে একটু জল ঢেলে দেব। একটু অল্প অল্প করে জল ঢেলে দিলাম, একটু ফুটবে। নুন মিষ্টিটা একটু টেস্ট করে দেখুন বন্ধু আমার রান্নাটা এবারে একদম কমপ্লিট হয়ে গেল, আমার কষানো হয়ে গেছে পুরো। এবার আমি একটু গরম মশলা এর উপরে হালকা করে গ্যাসের স্টিমটাকে একটু কমিয়ে দেব, দিয়ে আমি এই যে চারদিক দিয়ে গরম মশলার গুঁড়োটাকে আমি ছড়িয়ে দিলাম। আপনারা একটু এরকম গরম মশলা যদি পছন্দ করেন তাহলে দেবেন, না হলে পরে দিতে হবে না। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এইবার আমি ঢেলে নেব। আমার রান্নাটা দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে, এই এত গরমের দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এঁচোড় চিংড়িটা অসাধারণ খেতে লাগে। আর এর মধ্যে এমন কিছু মশলা
নেই যে যাতে খেয়ে কোনো অসুবিধে হবে বা কিছু, একদম সাধারণ ঘরোয়া হালকা রান্না। আপনারা দেখুন আমার চ্যানেলটা। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমায় কমেন্ট করবেন। এটা রান্না করে খেয়ে দেখুন কিরাম লাগলো, আমাকে অবশ্যই জানাবেন, জানালে খুবই আনন্দ পাব। আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির করার একটা আগ্রহ বাড়বে, এই আশা রাখছি। আজকে আমি এখানেই শেষ করছি, নমস্কার।